আপনি দেখেন এই ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু সাত নম্বরে সবসময় মিরাজকে কিন্তু কনসিডার করা হচ্ছিল কয়েকটা সিরিজে, তো মিরাজের উপরে কিন্তু আমরা যথেষ্ট কনফিডেন্ট যে নাম্বার সেভেন খেলা, আট নম্বরে এডিশনাল একটা স্পিনার বা একটা পেস বোলার যখন যেটা যে কন্ডিশনে দরকার হবে ওভাবে কিন্তু আগায়। তো সুতরাং টিম ম্যানেজমেন্টের অনেকগুলি প্ল্যান আছে যেগুলি আমরা এখানে শেয়ার করতে পারি না, বাট অনেক ডিসকাশন হয়, অনেক আলোচনা হয়, তারপরে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়। তানজিব তামিমের উপরে আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল যথেষ্ট কনফিডেন্ট, কারণ ওকে আমরা এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে, লাস্ট ইমাজিন কাপে কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে, তো হোপফুল ইনশাআল্লাহ আমাদের জন্য আমাদের দেশের জন্য ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাইজুলের ব্যাপারটা আছে, তাইজুলের অনেকটা অ্যাটাকিং স্পিনার যেটা এই করে, আর নাসুম একটু ডিফেন্সিভ, তো আমরা চিন্তা করেছি টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে প্ল্যান দিয়েছে এটার মধ্যে নাসুমের দিকে আমরা গিয়েছি, কারণ শ্রীলঙ্কাতে এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটেও খেলতে পারে, আমাদের লাহোরেও খেলা আছে, ওখানে একটু ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে, ডিফেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই চিন্তা করেই কিন্তু নাসুমকে আমরা ইম্প্রুভ করেছি।